মাথার উপরে অনন্ত আকাশ, প্রায় ১৩ কিলোমিটার উত্তরে অখণ্ড বাংলাদেশের সর্বদক্ষিণ জনপদ টেকনাফের বদর মোকাম, পশ্চিমে বঙ্গোপসাগর ও আরব সাগরের বিপুল বিস্তার, ১৪ কিলোমিটার পূর্বে পাহাড়ি নাফ নদী আর মায়ানমার উপকূল, দক্ষিণে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর ছাড়িয়ে অ্যান্টার্কটিকা পর্যন্ত অসীম সমুদ্র, পায়ের নিচে ২০ লাখ বছরের পুরনো প্লাইস্টোসিন কালের মাটি। প্রিয় দর্শক, আন্দাজ করতে পারছেন কোথায় দাঁড়িয়ে আছি? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিনে। সাগর ভাষায় দ্বীপ থেকে খালি চোখেই দেখা যায় হাতছানি দিয়ে ডাকা মায়ানমারের মৌন পাহাড় সারি। শোনা যায় ধেয়ে আসা উর্মিমালার বয়ে আনা দূর দিগন্তের গান। সাগর জলের দস্যিপনা ঠেকাতেই যেন পাথরের কোলাজ এ দ্বীপের বেলাভূমি জুড়ে। খুব ইচ্ছে করছে দ্বীপের নামটা পাল্টে দেই। বরগুনায় যেমন আষাঢ় চর, নোয়াখালীতে নিঝুম দ্বীপ, এ সেন্ট মার্টিন দ্বীপের নামটাও আসলে হতে পারত প্রশান্তির দ্বীপ। এ দ্বীপের সবখানেই তো স্নিগ্ধ প্রশান্তির অফুরান আদর। উত্তর দক্ষিণে বিস্তৃত এই দ্বীপের আয়তন জোয়ার ভাটার তালে তাল মিলিয়ে কমে আর বাড়ে। জোয়ারের সময় থাকে 5 বর্গ কিলোমিটারের মতো, ভাটার সময় 9 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিনের বাহারি ফুল ছাগলখুঁড়ি। অবহেলায় বেড়ে ওঠা ছাগলখুঁড়িও বিরান বালিয়াড়িতে বিলায় রংমাধুরীর মাদকতা। এ দ্বীপে ট্রলার গড়ার কারিগরের বেশ কদর। ট্রলারের কারিগর ইউনুস জানালেন, গর্জন কাঠের একখানা ট্রলার বানাতে খরচ পড়ে 1.5 থেকে 2 লাখ টাকা। এ দ্বীপের বাসিন্দাদের বেশিরভাগই জেলে, জালোদের যুদ্ধাস্ত্র, ট্রলারোদের বাহন। দিনের সূর্য আর রাতের তারা দেখে ওরা দিক নির্ণয় করে, দরিয়ার রং দেখে বুঝে পানির গভীরতা, আর আকাশের মেঘ দেখে আবহাওয়ার গতি প্রকৃতি। সেন্ট মার্টিনকে ঘিরে রাখা বঙ্গোপসাগরের মেজাজ মর্জি সাধারণত খারাপ থাকে মে থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সাগর থাকে শান্ত, স্থানীয়দের ভাষায় পুকুরের মতো। আর ঠিক এ সময়টাতেই সবচেয়ে বেশি মাছ ধরে এ দ্বীপের জেলেরা। মাছের জোয়ের জন্য প্রতীক্ষা আর প্রস্তুতির পালা সেরে সেন্ট মার্টিনের জেলেরা নিত্যদিন এভাবেই জীবিকার তরি ভাষায় বেলা অবেলার জলস্রোতে। বাঁশের মাচান ভরা শুটকি মাছের এমন পাড়া চোখে পড়ে দ্বীপ সৈকতের নানা জায়গায়। লৈট্টা, সুরমা মাইট্টা, রূপচান্দা, ফাইসা, পোয়া, পীতাম্বরী, কোরাল, শাপলা পাতা, হাঙর সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ শুটকি হয় এখানে। শুটকি মাছের কথা শুনলে জিভে পানি আসে না এমন মানুষ হাতে গোনা। মাছের যোগান বেশি বলে
দ্বীপে মাছ শুকিয়ে শুটকি করার আয়োজনটাও সমানতালে চলে। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় তাজা মাছের বিপণন এ দ্বীপে তেমন জমে না। বিকল্প উপায় তাই রোদে শুকিয়ে শুটকি করা। এ দ্বীপের শুটকি প্রথমে চালান হয় টেকনাফে, সেখান থেকে কক্সবাজার ও চট্টগ্রাম হয়ে ছড়িয়ে যায় সারা দেশে। সেন্ট মার্টিনের মানসম্মত শুটকি মাছ রপ্তানি হয় বিদেশেও। বঙ্গোপসাগর নামে উপসাগর হলেও আকার, আয়তন আর গভীরতায় কিন্তু বিশ্বের বড় সাগরগুলোরই একটি। সেন্ট মার্টিনকে বুকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় উপবদ্বীপ এলাকায় এর অবস্থান। বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের মিতালি পাতানোর জায়গাটা ফানেল আকৃতির হওয়ায় প্রতি বছরই সইতে হয় ঝড়ঝঞ্ঝার আগ্রাসন। মজার ব্যাপার হচ্ছে, একরত্তি এই দ্বীপটাকে ঝড়ঝঞ্ঝাগুলো কেন যেন এড়িয়ে চলে। অন্য এলাকায় প্রলয়কাণ্ড ঘটলেও ধেয়ে আসা ঘূর্ণিঝড়গুলো সেন্ট মার্টিনকে ছাড় দিয়ে যায় বারবার। স্মরণকালে তাই বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটেনি এই দ্বীপে। পূর্ব সীমানায় পাহাড় সারি আর ভূতাত্ত্বিকভাবে সুবিধাজনক জায়গায় থাকায় সিডরের মতো ঘূর্ণিঝড়গুলো বরাবরই এই দ্বীপকে পাশ কাটিয়ে চলে যায় টেকনাফের উত্তর পূর্ব দিকে। জলোচ্ছ্বাসের সময়ও জোয়ারের পানি দ্বীপ এলাকায় ততটা বাড়ে না। দ্বীপবাসীদের তাই গর্ব, গত 100 বছরে নাকি একটি নৌকাও ডোবেনি এই দরিয়ায়। টেকনাফ থেকে আসা যাত্রীবাহী জাহাজ, সি ট্রাক ও ট্রলারগুলো প্রতিদিন এসে ভেড়ে দ্বীপের এই জেটি ঘাটে। সকালের দিকে এসে নৌযানগুলো আবার ফিরে যায় বিকালবেলায়। মন পাবনের নাও ভেসে এসে গেছে ভ্রমণ পিয়াসীরা। কি এক জাদুর টানে নিত্যদিন এভাবেই আসে। ওদের মনের মাঝে দীর্ঘদিনের লালিত স্বপ্ন, স্বপ্নদ্বীপ সেন্ট মার্টিন দেখার। সেন্ট মার্টিনে পা রাখা যাত্রীদের বেশিরভাগই দূর দূরান্ত থেকে আসে ভ্রমণ পিয়াসী। ঘাটে ভিড়ায় ট্রলার এসেছে ছেঁড়াদিয়া দ্বীপ থেকে। দেশি বিদেশি পর্যটকদের মাঝে অ্যাডভেঞ্চার প্রিয় যারা, তাদের অনেকেই যান সেন্ট মার্টিনসের সর্বদক্ষিণে পাথুরি দ্বীপ ছেঁড়াদিয়ায় ঘুরতে। অস্ট্রেলিয়া থেকে আসা এই দুই পর্যটকও ট্রলারে চেপে ঘুরে এসেছেন ছেঁড়াদিয়া। দ্বীপ দেখার পাশাপাশি জীবন্ত প্রবালের খোঁজে স্নর্কেলও করেছেন স্বচ্ছ পানিতে ডুব দিয়ে। ওশেনিক স্কুবা ডাইভিং সার্ভিসের ইনস্ট্রাক্টর মোতাহার হোসেন নিজাম এ দ্বীপের পেশাদার স্কুবা ডাইভার। আগ্রহী পর্যটকদের তিনি দেখিয়ে বেড়ান সাগরতলের ঐশ্বর্য। পাথর আর প্রবালের মধ্যে পার্থক্য আছে। প্রবালটা পানির নিচে জন্মায়, এমন জায়গায় জন্মায় যেখানে কোনোদিন পানি শুকায় না, এবং এমন জায়গায় জন্মায় যেখানে সব সময় সূর্যের আলো গিয়ে পৌঁছে। তো এই প্রবালটা দেখতে হলে আমাদের স্কুবা ডাইভিং এর মাধ্যমে কেবল দেখা সম্ভব। জীবন্ত প্রবালের উপনিবেশ দেখতে চাইলে স্কুবা ডাইভারের সাহায্য নিয়ে আপনিও ডুব দিতে পারেন সাগরতলে। বঙ্গোপসাগরের প্রধান দুই পাইক পেয়াদা জোয়ার এবং ভাটা। 24 ঘন্টায় দুবার করে এরা বদলে দেয় সৈকতের রূপ। রাগ করে কিনা জানি না, ভাটার সময় পানি সরে যায় দূরে, জোয়ারের সময় উথলে ওঠে আবার। ব্রিটিশ জমানায়
সেন্ট মার্টিন ছিল জঙ্গলে ভরা বিরান এক দ্বীপ। মওকা পেয়ে মাত্র 88 রুপিতে দ্বীপটি তখন কিনে নিয়েছিলেন তোরা আলী শিকদার নামের ধনাঢ্য এক ব্যক্তি। পরে একই দামে দ্বীপটি তিনি বিক্রি করে দিয়েছিলেন নিজের ভাইরা ভাই মোহাম্মদ ইব্রাহিমের কাছে। 19 শতকের শেষ দিকে সেই ইব্রাহিমই জঙ্গল সাফ করে বিজন এই দ্বীপে প্রথম উদ্যোগ নেন বসতি গড়ার। জীবনের জাগরণে ছেয়ে যাওয়া ছোট্ট এই সাগর দ্বীপে জীবন চলে প্রকৃতির সাথে মিলেমিশে। সেন্ট মার্টিন আগে ছিল টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের একটি ওয়ার্ড। 1983 সাল থেকে এটি 9 ওয়ার্ডের আলাদা ইউনিয়ন। প্রাইমারি স্কুল আর হাই স্কুলও আছে এই দ্বীপে। আছে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য সাইক্লোন সেন্টার। আর 10টা জনপদের মতো এ দ্বীপের চাষিরাও কৃষিজীবী জীবনধারার স্নিগ্ধতা ছড়ায় ফসলের মাঠে। মাটি তেমন সুবিধার না হলেও প্রায় 400 একর জমিকে চাষাবাদের উপযোগী করে নিয়েছে এখানকার চাষিরা। জমিতে ফসল হয় 2 বার, রোপা ধান উঠে গেলে চাষ হয় তরমুজের। দ্বীপের মাত্র 29 ভাগ জমি আবাদযোগ্য, সে জমির বেশিরভাগটাই আবার বেলে মাটিতে ভরা। বেলে মাটি পানি ধরে রাখতে পারে না বলে জলসেচ দিয়ে পানির অনেকটাই চুইয়ে চলে যায় নিচে। এখানকার চাষিদের এটাই বড় সমস্যা। দারুণ ছায়া ঢাকা মায়ামাখা এ দ্বীপের গ্রাম পাড়া গেরস্থ বাড়ি, কৃতিত্বটা অগুন্তি নারিকেল গাছের। এক একটা বাড়িতে 100, 150 বা তারও বেশি নারিকেল গাছ। পাম জাতীয় ওই গাছের বৈজ্ঞানিক নাম ককক্যাস নুসিফেরা। ককক্যাস অর্থ বানরের মাথা, নুসিফেরা মানে ফলবাহী। বানরের মাথার মতো ফল ধরে বলেই এই নাম। গৃহকর্তা জানালেন, দ্বীপের প্রায় 7,500 বাসিন্দার কম বেশি সকলেই নারিকেল গাছের কাছে ঋণী। এ গাছ তাদের ছায়া দেয়, ঘরদূর বাঁচায় ঝড়ঝঞ্ঝা থেকে, নিয়মিত যোগান দেয় ডাব, নারিকেল, জ্বালানি। সেন্ট মার্টিনের ডাবে পানির পরিমাণ যেমন বেশি, স্বাদেও তেমনি মিষ্টি। ১৩০০ বছর আগে বাণিজ্য তরী নিয়ে ঘুরে বেড়ানো আরব বণিকরা প্রায়ই এসে নোঙর ফেলত এই দ্বীপে। নামহীন সে দ্বীপকে ওরা বলত জাজিরা বা অপেক্ষার স্থান। লোকমুখে জাজিরা একসময় হয়ে যায় জিঞ্জিরা। বিস্তর নারিকেল গাছ থাকায় এ দ্বীপের নাম শেষ পর্যন্ত হয় নারিকেল জিঞ্জিরা। ব্রিটিশ জমানায় রাজকীয় ব্রিটিশ নৌবাহিনী বঙ্গোপসাগরে জরিপ চালাতে এসে এ দ্বীপের নতুন নাম চাপিয়ে দেয় সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপটি 4 ভাগে বিভক্ত, উত্তরপাড়া, মধ্যপাড়া, দক্ষিণপাড়া এবং ছেঁড়াদিয়া। আকর্ষণীয় গ্রামের সংখ্যা বেশি উত্তরপাড়া ও মধ্যপাড়ায়। কোনারপাড়া নামের এই গ্রামটি উত্তরপাড়ায়। গ্রামীণ জীবনধারার মাধুর্যে ভরা কোনারপাড়ার দৈনন্দিন জীবন ছবি দেখে মনেই হয় না সীমানা ছাড়ালেই চারপাশে আদিগন্ত সাগর। নারিকেল গাছে ঘেরা কি দারুণ পুকুর! দ্বীপে এসেও অনেক পর্যটকেরই নজর এড়িয়ে যায় জীবন ও প্রকৃতির অনন্য মেলবন্ধন। সেন্ট মার্টিনের রূপে আত্মহারা হতে আসা ভ্রমণপিপাসীর সংখ্যা দিন দিন বাড়ছে এই দ্বীপে। আগতদের মাঝে তরুণ প্রজন্মই বেশি।
এ দ্বীপে বেড়ানোর সবচেয়ে উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। প্রকৃতির রূপ বৈচিত্র্য দুচোখ মেলে দেখা, চেনা ও জানার আদর্শ জায়গা এই দ্বীপ। পর্যটকদের ঠাঁই দিতে দ্বীপের এখানে ওখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি ছোট বড় হোটেল ও কটেজ। আছে স্বল্প খরচে বাসা বাড়িতে থাকার ব্যবস্থাও। পর্যটন সুবিধা মেটানোর আকর্ষণীয় এই অবকাঠামো পর্যটকদের সুযোগ করে দিয়েছে সেন্ট মার্টিনকে আরও বেশি চেনা জানার। পর্যটকের চাহিদা মেটাতে আয়োজন আছে সৈকতেও। তৃষ্ণা মেটানোর জন্য ধারে কাছেই মিলবে সুমিষ্ট ডাবের পানি। অর্থের বিনিময়ে ছুটে চলার আনন্দ দেবে দৌড়ের ঘোড়া বাহাদুর ও দুলদুল। এখানে দক্ষিণা বাতাস খুলে কারো কারো মনেরও দুয়ার। বড়রাই যেখানে বাঁধনহারা, ছোটদের তো কথাই নেই। কেউ কেউ প্রিয় মুহূর্ত বন্দী করে সময়ের ফ্রেমে। স্বপ্নদ্বীপের হাতছানিতে ভ্রমণ পিপাসুরা এখানে আসে ব্যস্ত জীবনের পিছুটান ফেলে, ঘুরে বেড়ায় আবিষ্কারের আনন্দ নিয়ে। প্রতিদিন দিনান্তে সেন্ট মার্টিন সাজে অস্তরাগের অপরূপ সোনা রঙে। রবি অস্ত যায়, অরণ্যেতে অন্ধকার, আকাশেতে আলো, সন্ধ্যা নত আঁখি ধীরে আসে দিবার পশ্চাতে। বহে কিনা বহে বিদায় বিষাদ শ্রান্ত সন্ধ্যার বাতাস। দিন যেন ফুরিয়ে গেল লহমায়, ভরল কি মন। বিদায় বেলায় মনে হচ্ছে বাকি রয়ে গেল কত কিছু দেখা। সেন্ট মার্টিন দ্বীপ এমনই, দু চোখ ভরে দেখেও আশ মেটে না, ধরা দিয়েও রয়ে যায় অধরা। অনিন্দ্য সুন্দর এ দ্বীপের গরিমায়, তাই তো উন্নত শির আমার বাংলাদেশ। পাগলা হওয়ার বাদল দিনে পাগলা মার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে। প্রিয় দর্শক, ছুটে যাচ্ছে ছেড়া দিয়ার পানে, অকারণে নয়, বাংলাদেশের সর্বদক্ষিণ ভূখণ্ডের কুষ্টি ঠিকুজি জানতে। পাথুরি দ্বীপ ছেড়া দিয়ার পরতে পরতে নাকি প্রকৃতির দরাজ দখলদারি, নির্জন নিসর্গের মায়া, বৈচিত্র্যের অফুরান জাদু। নিজেকে মনে হচ্ছে অভিযাত্রী কলম্বাস, সুনীল সাগর পাড়ি দিয়ে যেন অভিযানে যাচ্ছে। যতই যাচ্ছে জল স্থল অন্তরীক্ষে, ততই যেন ধরা দিচ্ছে অধরা প্রকৃতি। একে একে খুলে যাচ্ছে রূপরহস্যের গোপন দুয়ার। ওই যে দূরে এক চিলতে সবুজের রেখা, ওটাই ছেড়া দেয়া। বে অফ বেঙ্গল নামেই শুধু উপসাগর। আকার, আয়তন আর গভীরতা দিয়ে তুলনা করলে আসলে বিশ্বের বড় সাগরগুলোরই একটি। সেই সাগরের খাঁড়ি জলেই ভাসছি আমরা, ভাসছি আমাদের ছেড়া দেয়া দ্বীপ। মহীশোপান এলাকা হওয়ায় পানির গভীরতা এখানে কম, বড় ট্রলারটাই সরাসরি ভিড়তে পারে না দ্বীপে, অগত্যা উপায় ডিঙ্গি নৌকা।
সেন্ট মার্টিন দ্বীপের মূল ভূখণ্ড উত্তরপাড়া ছেড়ে সর্বদক্ষিণ ভূখণ্ড ছেড়া দেওয়ায় নৌপথে আসাটাই সবচেয়ে সহজ। এভাবে আসতে সময় লাগে আধ ঘন্টার মতো। ছেড়াদিয়া দ্বীপটার তিন দিকেই বঙ্গোপসাগরের খাঁড়ি, খাঁড়ির পানি কাঁচের মতো স্বচ্ছ। যাক, শেষ পর্যন্ত পা পড়ল সর্বদক্ষিণ ভূখণ্ডের প্রান্ত সীমায়। পূরণ হল দীর্ঘদিনের লালিত স্বপ্ন। দ্বীপের এপাশটায় পূর্ব সৈকত, মাঝে সাগর মোহনা, ওপাশটায় মায়ানমারের পাহাড় সারি। আমার মতো অভিযাত্রীর কমতি নেই ছেড়াদিয়ায়। চলাচলটা কষ্টকর হওয়ায় অ্যাডভেঞ্চার ভালোবাসে যারা, মূলত তাঁদেরই আনাগোনা দুর্গম এই দ্বীপে। আনাগোনায় পিছিয়ে নেই পাখিরাও। ঝুট ঝামেলাহীন এমন অভয়ারণ্য পেলে ওরা তো নিশ্চিন্ত নিবাস গড়বেই। জিরিয়া, বাটান, জোড়ালি, মানিকজোর, গাঙচিল সহ নানা প্রজাতির পাখির নির্ভয় চলাফেরা এই দ্বীপে। দেখছেন তো, পাথরে পাথরে সয়লাব পুরোটা দ্বীপ, যেন রীতিমতো পাথর রাজ্য। এই ছেড়াদিয়াকে পাথরের ওপেন এয়ার মিউজিয়াম বললে মোটেই ভুল বলা হয় না। ছেড়াদিয়ার জন্মের সাথে জড়িয়ে আছে পাথরেরই ইতিহাস। সেইল নামের ভিতশিলার ওপর নানা ধরনের শিলার বেষ্টনী নিয়ে গড়ে উঠেছে এই দ্বীপ। এমন ভূতাত্ত্বিক গড়ন অন্য কোনো দ্বীপে সাধারণত দেখা যায় না। ছেড়াদিয়া দ্বীপ জমিনের ভেতরের স্তরে আছে মধ্য মায়োসিন যুগের ফোল্ডেড রক, ওপরের স্তরে কোরাল লাইন এবং শেলি লাইমস্টোন। নিরেট বস্তু হলে কি হবে, বৈচিত্র্যে পাথরও কম যায় না। বিচিত্র আকৃতির কত যে পাথরে দ্বীপে! কোনোটাকে মনে হয় প্রাগৈতিহাসিক নিদর্শন, কোনোটার অবয়ব মেলে জীবজন্তুর সাথে। প্রকৃতি যেন আপন খেয়ালে গড়েছে এসব ভাস্কর্য। বেলে পাথর, চুনাপাথর, কংলোমারিট শিলা, প্রবাল পাথর, হরেক রকম পাথরের রাজ্যপাট এই দ্বীপে। এক এক পাথরের এক এক রকম আকার আকৃতি, গঠনশৈলীও আলাদা আলাদা, আলাদা ওদের সৃজনের ইতিহাসও। জোয়ারের পানি ছেড়াদিয়ার বুকে গড়ে অগুন্তি অ্যাকোয়ারিয়াম। প্রাকৃতিক এই অ্যাকোয়ারিয়ামে স্বচ্ছন্দে ঘুরে বেড়ায় নানা রঙের ডোরা কাটা মাছ। শুধু মাছ নয়, সাগর শসা, অক্টোপাস, আর্চিন, জেলিফিশ, স্কুইড, কাঁকড়া সহ অসংখ্য প্রাণী এই জলরাজ্যের বাসিন্দা। ছেড়াদিয়ার বুক জুড়ে একদিকে শিলারাজির অপূর্ব কোলাজ, অন্যদিকে তারই খাঁজে ভাজে বিচিত্র প্রাণীর মেলা,
নিসর্গ, পরিবেশ, আবহাওয়া, প্রাণী, উদ্ভিদ কিংবা ভূতত্ত্ব নিয়ে মাথা ঘামান যারা, তাদের জন্য ছেড়া দেয়া দারুণ এক বিদ্যাপীঠ। জোয়ারের পানি 24 ঘন্টায় দুবার করে হামলে পড়ে ছেড়া দেয়ায় পাড়ের মেরিন সেডিমেন্টারি রকগুলো বাধার প্রাচীর হয়ে এভাবেই দ্বীপকে বাঁচায় ঢেউয়ের দাপট থেকে। প্রশান্তির ছোঁয়ায় মন ভরিয়ে দেয় শুনশান নীরবতা আর দারুণ নির্জনতা। দক্ষিণা বাতাসের মূর্ছনা আর উর্মিমালার নৃত্যছন্দে শুধু কথা কয় এই দ্বীপ। শব্দদূষণের অন্য কোনো বালাই নেই তার বুকে। বালুয়ার পাথরের উষর এই দ্বীপে সবুজের দীপ্তি ছড়ায় কেয়া গাছের ঝোপ। সৈকতের বালুকা বেলায় নিবিড় বেষ্টনী গড়ে ঝড়ঝঞ্ঝারো হামলা ঠেকায় সর্বংসহা কেয়া। কাটা বা পরিত্যক্ত ডাল থেকে নতুন গাছ গজায় বলে কেয়াকে বলা হয় ছিন্ন রুহা। অযত্নের মাঝেও দিব্যি বেড়ে ওঠে কেয়া, বড় হয় 10 থেকে 15 ফুট পর্যন্ত। পান্ডানাস ওডরো টিসিমাস, বলুন তো কোন জিনিসের বৈজ্ঞানিক নাম? কেতকি। কেতকিকে সবাই আমরা চিনি কেয়া নামে। পাথরের সাথে পাল্লা দিয়ে প্রচুর কেয়া শোভা ছড়ায় এই দ্বীপে। কেয়ার ফল দেখতে অনেকটা আনারসের মতো, ভেতরে কাঁঠালের মতো কোয়া হয়। এ গাছের পাতার কিনারা করাতের মতো সূচালো কাঁটায় ভরা। হয়তো ঝড় সামলানোর জন্যই কেয়ার কণ্টকাকীর্ণ কাণ্ড বেশ শক্তপোক্ত। পাথরের ক্যানভাসে ছেঁড়া দিয়া যেন সাগরের নীল আর কেয়াঝোপের সবুজে আঁকা প্রকৃতি শিল্পীর মনোলোভা ছবি। ভূতাত্ত্বিকদের ধারণা এখন যেখানে দ্বীপ, বরফ যুগে তা ছিল প্রাচীন কোনো নদীর বড় অববাহিকা। নদীবাহিত পলি, নুড়ি আর বড় বড় পাথর এসে জমা হতো এখানে। একসময় জলবায়ু উষ্ণ হয়ে ওঠায় অববাহিকা তলিয়ে যায় বরফ গলা পানির সাগরে, জেগে থাকে শুধু দ্বীপ। এ দ্বীপের ভূতাত্ত্বিক গড়নকে অসাধারণ না বলে উপায় নেই। একে তো ভিতশিলার ওপরে স্তরে স্তরে হরেক রকম শিলার বিচিত্র বেষ্টনী, তার উপর ভূতাত্ত্বিকরা বলছেন দ্বীপের প্রায় 125 কোটি বছরের প্রাচীন ভিত্তিভূমি প্রতি বছরই নাকি উঁচু হচ্ছে 19 মিলিমিটার করে। আরে এই তো কঠিন ভিতশিলার গায়ে জীবন্ত প্রবাল। ছেঁড়া দেওয়ার জমিনে মিলে প্রবাল পাথর আর খাঁড়ি জলে জীবন্ত প্রবালের উপনিবেশ। অনেকের কাছেই শুনবেন ছেঁড়া দেওয়াকে সাথে নিয়ে পুরো সেন্ট মার্টিন দ্বীপটাই নাকি প্রবাল দ্বীপ। কথাটা কিন্তু ঠিক না। জীবন্ত প্রবালের অল্প স্বল্প উপনিবেশ থাকলেও সেন্ট মার্টিন আসলে প্রবাল দ্বীপ নয়। নাজুক প্রবাল কীটেরা পাথরের গায়ে বসতি গড়ে স্বচ্ছ নির্মল পানি আর সূর্যালোক পেলে। ফানেল কোরাল, ব্রেইন কোরাল, ফাইন টেবিল কোরাল সহ প্রায় 39 প্রজাতির প্রবাল জন্মে এই দ্বীপে।
দেখে মনে হয় কেউ যেন হাত দিয়ে একটির পর একটি সাজিয়ে রেখেছে পাথর। ভিতশিলা নামের এসব পাথর স্তরে স্তরে উঠে এসেছে সাগরতল থেকে। টেকনাফকে বলা হয় বাংলাদেশের সর্বদক্ষিণ উপজেলা। তারই সর্বদক্ষিণ জনপদ সেন্ট মার্টিনস আইল্যান্ড, আর সে দ্বীপভূখণ্ডেরই শেষ প্রান্তে ছেঁড়া দিয়া। এটি তাই বাংলাদেশেরও শেষ ভূমি। বিশ্বখ্যাত কোরাল বায়োলজিস্ট ডক্টর টমাসিকের মতে সাগরের নিচে সঞ্চিত প্রবালের ককুইনার উপর এ দ্বীপ মোটেই অবস্থান করছে না। চট্টগ্রাম পাহাড় শ্রেণীর দক্ষিণমুখী ভিতশিলাই সাগর সমতলের ওপরে উঠে অবস্থান করছে দ্বীপ হিসেবে। মূল ভূখণ্ড সেন্ট মার্টিন থেকে ভাটার সময় ছেঁড়া দিয়ায় আসা যায় যোজক পথ ধরেও। যেখানটায় দাঁড়িয়ে আছি এখানটাতেই যোজক পথ। জোয়ারের সময় এই যোজক ডুবে গেলে আলাদা হয়ে যায় মূল দ্বীপ থেকে, তাই তো দ্বীপের নাম হয়েছে ছেঁড়া দিয়া। স্থানীয় ভাষায় ছেঁড়া দিয়া মানে বিচ্ছিন্ন দ্বীপ। মূল ভূখণ্ডের সাথে জোয়ারে ছিঁড়ে যাওয়া আর ভাটায় জুড়ে যাওয়া এই ছেঁড়া দিয়ায় কোনো জনবসতি নেই। মূল ভূখণ্ড থেকে আসা হাতে গোনা কিছু মৎস্যজীবীর কর্মকাণ্ড বাদ দিলে বিরান এই দ্বীপে একচ্ছত্র রাজ্যপাট শুধু প্রকৃতির। মন উতলা করাই স্বপ্নদ্বীপ ছেঁড়া দিয়া নিত্য আঁকে সুন্দরের ছবি, মনোবিনায় তোলে ভালো লাগার সপ্ত সুর, মন ভরিয়ে রাখে বিস্ময়ের আনন্দে। তাই তো অনুক্ষণ নির্দ্বিধায় বলি, আসলেই অনন্য তুমি আমার বাংলাদেশ।